হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি অনুভূতি গল্পের 19 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। গল্পটি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। পুরো গল্পটি শোনার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। বিয়ের পর সমস্ত পরিস্থিতি শেষ। মেঘালয় দরজায় গিয়ে মিশুকে ডাকলো। মিশু দরজা খুলতেই দারুণভাবে চমকে গেল মেঘালয়। লাল শাড়ি, ঘোমটা আর পুরো কনের সাজে মিশুকে স্বর্গ থেকে নেমে আসা কোনো পুরীর মতো হচ্ছে। মিশু যে এত সুন্দর সেটা আজকের সাজে না দেখলে ও হয়তো বুঝতেই পারতো না। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মিশুর দিকে। মিশুও বেশ অবাক। খয়েরি রঙের পাঞ্জাবি আর কালো জিন্সে মেঘালয়কে রূপ যেন আরও ফুটে উঠেছে। কী পরিমাণ সুন্দর লাগছে সেটা লিখে প্রকাশ করা সম্ভব না। গোসলের পর একটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে মেঘালয়ের মুখে। ভেজা চুলে লাল খয়েরি রঙের পাঞ্জাবি পরে ওর স্নিগ্ধ চেহারা আরও স্নিগ্ধ রূপ প্রকাশ করেছে। মেঘালয় প্রথমে কথা বলল, মিশু এটা তুমি কেন? মেঘালয় দু পায়ে এগিয়ে আসতেই মিশু একটু পিছিয়ে গেল। মেঘালয় এক হাত ওর কোমরে রেখে এক টানে ওকে বুকে টেনে নিয়ে ওর মুখটা দু হাতে ধরল। মিশু অবাক হয়ে বলল, কী করছেন? আমি মিষ্টি বউয়ের সাথে শুভ দৃষ্টি করছি। মিশুও মেঘালয়ের চোখে চোখ রাখলো। এত কাছ থেকে ওর স্নিগ্ধতা মুখটা দেখে বুকের ভিতরে ধুপ্পু করে আরও বেড়ে গেল যেন। এত সুন্দর একটা ছেলে ওর বর হতে চলেছে, ভাগ্য করে একটা রাজকুমারকে পেয়েছে ও। সত্যি মেঘালয় অনেক বেশি সুন্দর। একে অপরকে চোখের দিকে অনেকক্ষণ চেয়ে রইল ওইভাবে। মিশুর চোখের পাতা ঘন ঘন কাঁপছে, এর আগে কখনো মেয়েটাকে লিপস্টিক দেওয়া অবস্থায় দেখেও নি। আজকে দেখে কেমন যেন অস্থিরতা কাজ করছে ভিতরে, একটা কিউট ভাব আছে চেহারায়। মেঘালয় চোখ বড় বড় করে চেয়ে রইল। মিশু একটু নাড়াচাড়া করে বলল, ও ছাড়ুন তো। মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল, রাজক ভঙ্গিতে মাথা চুলকালো, তারপর বলল, আসো বিয়ে করবো। মিশু হাসি পেল, কথাটা খুব ভালো লাগলো। এভাবে কেউ কখনো বিয়ের কথা বলে নাকি, লজ্জা করছে তো। লজ্জায় ওর লাল মুখটা আরও লাল বর্ণ করে ধারণ করলো। মেঘালয় মিশুর হাত ধরে ওকে বাসর ঘরে নিয়ে আসলো। বর কনেকে একসাথে দেখে ওর তিন বন্ধুই মুগ্ধ হয়ে গেল, দুজনকে বেশ মানিয়েছে। মিশু এত সুন্দর সেটা ওর আগেও বুঝতে পারেনি। তিনজনই নতুন বউয়ের প্রশংসা করতে লাগলো। একে একে শাড়ি পরার কারণে কুচিগুলো একটু এলোমেলো হয়ে আছে, তবুও ভালো লাগছে। মনে হচ্ছে কুচিগুলো গোছালো হলে ভালো লাগতো না। এরপর বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। বুকের ভিতরটা কেমন যেন টিপ টিপ করছে মিশুর। বিয়েটা তো জীবনে একবারই হয়, সেটা করতে চলেছেও অন্যরকম এক অনুভূতি কাজ করছে। মেঘালয়ের মতো একজনকে সারা জীবন কত করে পাচ্ছে সেটা যেন স্বপ্নাতীত ব্যাপার, স্বপ্ন বাস্তবে নেমে এসেছে মনে হচ্ছে। ও একবার মনে মনে নিজেকে মাকে স্মরণ করলো। আম্মুকে ফোন করে দিয়ে বলল, আম্মু আমার জন্য দোয়া করো। আর বিশেষ কিছুই বললো না, ফোন রাখতেই কাজে ওনার কর্মকাণ্ড শুরু করে দিল। মেঘালয় খুব কাছের একজন চাচা আছেন, ওনাকে দেখে এনেছি মেঘালয়, একজন মুরব্বী অত্যন্ত এবং বিয়ে উপস্থিত থাকুক। চাচা অনেক বিশ্বস্ত, মেঘালয়ের সব কথা উনি রাখবেন। একজন বড় ভাইকে নিয়ে এসেছে ওরা। সুপ্রসন্নভাবে বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। মিশুর প্রথমে বুক কাঁপলে ওপরে বেশ উত্তেজিতই বোধ করলো। কেবলই মনে হতে লাগলো বিয়ের মতো মজার জিনিস সম্বোধন আর হয় না। ওকে কবুল বলতে বলাটাই কবুল বলে দিল। রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় মুখে প্রসন্ন হাসি ছিল, কিন্তু কলম ধরার সময় মেঘালয়ের হাত কাঁপছিল। কারো চোখ এড়ায়নি ব্যাপারটা, মেঘালয় ছেলেটা সত্যি অনেক ভালো। বিয়ের কাজ শেষ হয়ে গেল। গেস্ট দুজন সহ সবাই মিষ্টিমুখও খাওয়া দাওয়া করলো। তারপর গেস্টরা ও কাজে চলে গেলে পূর্ব বলল, তোরা দুজন থাক, আমরা বরং বের হই। মেঘালয় বলল, কই যাবি তোরা? আমরা থেকে কি করবো এখানে? পার্টি হবে রাতে, আমরা তিনজন এখন মিনি কক্সবাজার যাচ্ছি, সূর্যাস্ত থেকে তারপর ফিরবো। রাত্রে ফেরার পর পার্টির জন্য যা যা লাগে কিনে নিয়ে আসবো। মিনি কক্সবাজার মানে? এখন তোরা ময়নার যাচ্ছিস আগে? হ্যাঁ, আপনি তো বউকে নিয়ে স্বর্গে যাবেন, আমরা কি ঘাস কাটবো? ঘুরে আসি।
মেঘালয় হেসে বলে আচ্ছা যা রাত্রে খাবার নিয়ে আসিস। সায়ানিয়া কি করে বললো, মামা তুমি আবার আর কি খাবার চাও, লিপস্টিক থেকে আছি তো তোমার প্রধান খাদ্য বলে ওরা তিনজন হেসে উঠল। মেঘালয় সাথে সাথে খুনসুটি দেখে গেল ওদের। মিশু লজ্জা পাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, সেও মুখ টিপে হাসছে যেন ওদের ফাজলামো দেখে মজা পাচ্ছে বেশ। ওরা কজন বন্ধু মিলে অনেক ফাজলামি করে বের হওয়ার জন্য দরজায় গেল। সায়ান নবদম্পতির দিকে তাকিয়ে বলল, মাত্র তো দুপুর 2টা বাজে, রাত 10টা পর্যন্ত পুরো বাড়ি তোমাদের, ফিরে এসে যেন দেয়ালে দেয়ালে প্রেমের চিহ্ন দেখতে পাই। মেঘালয় হেসে বললো, অনেক হয়েছে ভাই, এখন যাবি? এখন আমাদের দাঁড়িয়ে দিচ্ছিস ভালোই, শোনো চেপা চাপায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে, আমরা না থাকলে কী হবে, আমাদের ক্যামেরা আছে, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার ক্যামেরা আছে বলেই চোখ মারলো। মেঘালয় ভ্রু কুচকে বললো, সিরিয়াসলি? তিন বন্ধু হো হো করে হেসে উঠল। আরাম বলল, ওর পুচকে বউ ভয় পেয়ে যাবে তো, তোরা ইয়ারকে থামাবি এখন, তাড়াতাড়ি জল আচ্ছা আচ্ছা যাচ্ছি, মেঘালয় তোদের বাসরা থক্ক বাসরার দিন শুভ হোক। ও হাসি হাসি করতে করতে চলে গেল। মেঘালয় মেইন দরজায় লাগিয়ে এসে মিশুর দিকে তাকিয়ে বলল, ওদের ফাজলামি দেখে কিছু মনে করো না, ওরা এরকমই, সে তো প্রথম দিনেই জেনেছি, কিছু মনে করিনি, প্রথমবার রাতে রাস্তায় দেখা হয়েছিল না, সায়ান তোমাকে ভাবি বলছিল, হা হা শেষ অবধি ওর ভাবি হয়ে গেলে তাহলে। মিশু হাসলো, তারপর এগিয়ে এসে মেঘালয়ের সামনে স্থির হয়ে দাঁড়ালো। মেঘালয়ের দিকে আঙুল তুলে বলল, আমি পুচকে, আমি বাচ্চা, আমি কি বাচ্চা বাচ্চা লাগে? মেঘালয় ওর আঙুল ধরে বলল, না বিপজ্জনক লাগছে, রেড সিগন্যাল বরাবরই তো বিপজ্জনক হয়, ভয় পাচ্ছি মানে বুঝাচ্ছি। মেঘালয় দুম করে এসে মিশুকে কোলে তুলে নিল। মিশু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ওর দিকে। মেঘালয় ওকে কোলে নিয়ে এমন একটা রুমে চলে আসলো যার চতুর্দিকেই গ্লাস লাগানো, যেদিকে তাকাচ্ছি শুধু ওদের দুজনকেই দেখা যাচ্ছে। ফুল আর বেলুন দিয়ে সাজানো তিন রকম আলো খেলা করছে ঘরটাতে, এসির শীতল হাওয়ায় আর শিউরি ফুলের ঘ্রাণ নাকে এসে লাগছে। চারদিকে গ্লাসের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে, সেই ফুলের মাঝে ওদেরকে দেখতে পাচ্ছি মিশু। মেঘালয় ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন যেন চোখ বাঁধিয়ে যাচ্ছে ওর মুগ্ধতার চেয়ে বেশি কিছু থাকলে সেটা হলো এ জগতে। ঘরে ঢুকছে মনে হচ্ছে অন্য একটা জগতে চলে গেছে ওরা, সম্ভবত থ্রিডি আলোকসজ্জার ব্যবস্থা করে এই ঘরটাতে, নয়তো এরকম ধাঁধিয়ে যায় কেন? মিশু দু হাতে মেঘালয়ের গলা জড়িয়ে ধরে বলল, এত সুন্দর কেন তোমার জন্য? মিশুকে টেনে একটি দোলনায় বসিয়ে দিল, দোলনা দোল দিয়ে মিশু দু হাতে রসে চেপে ধরল, মেঘে থেকে কয়েক হাত পিছিয়ে গেল দোলনাটা। মিশু কিছুতেই ওর বিস্ময় চেপে রাখতে পারছে না, দোলনার রসেতেও ফুল পিছিয়ে আছে, অন্যরকম সুবাস মিশে আছে সব কিছুতে। দোলনা অনেক দূর পিছিয়ে এসে আবার আর যখন থেমে মিশু উঠে বসতে পারলো না, এখানে আচমকা দোলনা আটকে সে দিয়ে মিশুর মুখটা ধরে ঠোঁটে ঠোঁট দিয়ে চাপ দিল। এটা বুঝতে অনেক সময় লেগে গেল মিশুর, ওর দারুণ ঘোর লেগে গেছে, এরকম অনুভূতি সত্যি অভাবনীয়, কেবল স্বপ্ন স্বপ্ন লাগছে সব কিছু। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল, উফ, রাঙা ঠোঁট দ্রুত দেখার পর থেকে এটা করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম বলেই হেসে ফেলল। মেঘালয় দাঁড়িয়ে আছে, ছেলেটা অনেক লম্বা, মিশু দোলনায় বসে ওর বুক অবধি পৌঁছে গেল, ঝাঁকটে ধরলো দু হাতে। মেঘালয় বলল, এখন থেকে যখন কোনো যখন তখন এরকম ভয়ঙ্কর আক্রমণ হবে তোমার উপর, প্রস্তুত থেকো, আপনি একটা খুব খারাপ, খারাপের চেয়েও বেশি খারাপ, হাঁ জীবনে তো কত ফ্যান্টাসি জমে রেখেছি তোমার জন্য, আস্তে আস্তে দেখবে কত সারপ্রাইজ অপেক্ষা করছে তোমার জন্য, এই রুমে সাজসজ্জা দেখছো না, এটাও আমার একটা ফ্যান্টাসি ছিল, এটা তো আমার প্ল্যান মতোই সাজানো হয়েছে, অদ্ভুত রকমের সুন্দর, মনে হচ্ছে কোনো অন্য একটা পৃথিবীতে চলে গেছি, এত টাকা খরচ করার কী দরকার ছিল, একবারই তো বিয়ে করছি রে, পরের বার ওয়েডিং প্রোগ্রামে এত মজা হবে না, আমরা আনারি বউটা তখন সেনা হয়ে যাবে না? মিশু খেপে বলল, মনে হচ্ছে ঘরে অনেকগুলো মোম জ্বলছে আর মোমের মিষ্টি আলোয় দুজন সদ্য বিবাহিত বর বউ বসে আছে,
আচ্ছা আচ্ছা আলোয় কত সুখী দেখাচ্ছে দুজনকে, এত সুখের মুহূর্ত যেন কখনো শেষ হয় না। মেঘালয় এক হাত মিশুর কোমরে রেখে আলতো চাপ দিয়ে ওকে একদম কাছে টেনে নিল। মিশু লজ্জায় চোখ মেলতে পারছে না, ওর সব কিছু ঘোর ঘোর লাগছে। মেঘালয় মিশুকে কাতুকুতো দিয়ে নিজেই হেসে উঠলো, মিশু তিরিং তিরিং করে লাফিয়ে উঠলো। মেঘালয় হাসছে, মিশু খেপে বললো, এত দুষ্ট কেন আপনি? মেঘালয় জ্ঞান গান গিয়ে বললো, এতটুকু গিয়ে মিশুর হাত ধরে টেনে ওকে বুকে নিল, নিয়ে আবার কাতুকুতো দিল। মিশু আবারও তিরিং বিরিং করে লাফিয়ে উঠে পিছিয়ে গিয়ে বলল, আসলে বাজে স্বভাব, বাজে বাজে চরম বাজে একটা লোক আপনি। মেঘালয় আবারও গাইতে আরম্ভ করলো, যদি তুমি ভালোবাসে ভালো করে ভেবে এসো, খেলা ধরা কোনোখানে রবে না, আমি ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে যে বরফ গলে না। মিশু মেঘালয়ের কাছে এসে দাঁড়ালো, ওর চোখের দিকে তাকিয়ে বললো, গলা বেজে খান, গান করুন, বড় শিল্পী হন, যাই করুন, ঠোঁটের ঠোঁট রেখে কথা বলতেই হবে, আর কারো রুচি হওয়ার দরকার তো নেই, আমার রুচি থাকলেই হলো। মেঘালয় হেসে ফেললো, মিশুকে নিয়েই দোলনায় বসে মিশুর কথাটা মাথাটা নিজের কাঁধে নিয়ে বললো, আমার কাঁধেটা গান ভালো, গানটা ভালো লেগেছে, আপনি সত্যি অনেক অনেক বড় শিল্পী হবেন, বউয়ের দোয়াকে কাজে লাগে লাগলে হয়ে যাব, তা বউটা আমাকেও কতক্ষণ আরও আপনি আপনি করে বলবে। মিশু আসলো মেঘালয়ের কাঁধে মাথা রেখে দোলনায় দোল খেতে লাগলো। ওকে ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং তোমাদের বন্ধুদের কাছে এটি বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।